মলাশুটকি দিয়ে আলু এবং শিম রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ। সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিলাম। শুটকি মাছগুলোকে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে আলু এবং শিম দিয়ে দিচ্ছি, সেই সাথে স্বাদমতো লবণ। সবকটি উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলের পানি দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তারা জানেন যে এই রান্নাটা কতটা মজার হয়। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।